আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী 12ই অক্টোবর নাগেছড়াস্থিত ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটির। উদ্বোধনের পূর্বে শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটির পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড তৈরির মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে মেয়র বলেন, আগরতলা শহরকে যানজটমুক্ত রাখতে, বিশেষ করে শহরের বাজার এলাকাগুলোকে যানজটমুক্ত রাখতে সরকার এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটির তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। কারণ শহরের বড় বাজার অর্থাৎ বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে বহিরাজ্য থেকে মাছ বোঝাইকারী যে সকল বড় গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো রাস্তায় দাঁড় করে মাছ নামানো হয়, যার ফলে রাস্তার চারপাশে যানজটের সৃষ্টি হয়। তাই শহরের বাজার এলাকাগুলো যানজটমুক্ত রাখতে শহরের অনতি দূরে নাগেছড়ায় এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটি তৈরি করা হয়েছে। এবার থেকে বহিরাজ্য থেকে আসা বড় গাড়িগুলো শহরের বাজার এলাকায় প্রবেশ না করে সোজা নাগেছড়ায় প্রবেশ করবে এবং এখানে বড় গাড়ি থেকে মাছগুলো নামিয়ে ছোট গাড়ির মাধ্যমে মাছ রাজ্যের বিভিন্ন বাজারে পৌঁছানো হবে। যে বড় বড় গাড়িগুলো যখন মাছ নিয়ে আসে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের মাছগুলি যখন বাজারে ঢুকে, সব বাজারগুলিতে আগরতলা শহরে যানজট হয়ে যায় আর রাস্তার ধারে দাঁড় করিয়ে এগুলি আনলোড করা হয়। অনেকক্ষণ সময় ধরে, অনেক ক্ষেত্রে 2-3 দিন ধরে বটতলা বাজারে আমরা দেখেছি এবং মহারাজগঞ্জ বাজারে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে গাড়িগুলি, সেক্ষেত্রে যানজট তৈরি হওয়া, মানুষের চলাচলের বিঘ্ন ঘটে। সমস্ত দিক চিন্তা করে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে না, এগুলি আগরতলার বাজারগুলি সংলগ্ন কাছাকাছি আমাদের এখান থেকে আজকে নাগেছড়া যেটা করা হয়েছে এটা কিন্তু খুব দূর নয় বাজার থেকে। এটা বাইপাসের আমাদের বোধহয় এটা কত কিলোমিটার হচ্ছে, এটা 1.2। তো বাইপাসের যে গাড়িগুলি শহরে ঢুকে সেগুলি আর ঢোকার প্রয়োজন নেই, এখানে চলে আসবে, সেখান থেকে ছোটো ছোটো গাড়ি করে বিভিন্ন বাজারে মাছগুলি যাবে। সেক্ষেত্রে আমাদের সরকার প্রায় 3.5 কোটি টাকা খরচ করে এই ব্যবস্থাপনা করেছে, এখানে দেখেছেন আপনারা, এটা অতি বলবো খুব সুন্দর। এবং যারা মাছ নিয়ে আসবেন বিভিন্ন বহিরাজ্য থেকে, তাদের থাকার ব্যবস্থা আছে এখানে, তাদের খাওয়ার ব্যবস্থা এখানে আছে, তাদেরকে সমস্ত নিরাপত্তা দেওয়া, গাড়িগুলি থাকবে এবং আমাদের সিসি ক্যামেরা লাগানো হয়েছে, আমাদের এখানে যারা গার্ড থাকবে বা চারিদিকে বাউন্ডারিগুলো আছে, একদম সুরক্ষিতভাবে গাড়িগুলি থাকবে এবং যারা ড্রাইভার বা সহকারী যারা আসবেন এই গাড়ির সঙ্গে, তারাও কিন্তু এখানে নিরাপদে এবং ভালোভাবে থাকতে পারবে। এখানে আমাদের রাজ্য সরকার থেকে সোসাইটি তৈরি করা দেওয়া হয়েছে। 3.5 কোটি টাকা ব্যয় করে এই ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটি তৈরি করা হয়েছে। বহিরাজ্য থেকে আসা মাছ বোঝাইকারী গাড়ির চালক এবং সহচালকদের থাকা খাওয়া এবং নিরাপত্তা সুব্যবস্থাও এখানে রয়েছে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।